গ্রেফতার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি মামলায় আপ নেতাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যে আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে রয়েছেন সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য পৌঁছান ইডি আধিকারিকরা। এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে 9 বার সমন জারি করে দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হননি। শেষবার তার গড় হাজিরার পরই তল্লাশির ওয়ারেন্ট সহ হাজির ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কেজরিওয়ালের বাসভবনের বাইরে। ইডি হানার খবর পেয়ে আপ শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকরা সেখানে পৌঁছে যান এবং প্রতিবাদ করতে শুরু করেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় কেজরিওয়ালের ফোন, ট্যাব এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে ইডি। আবগারি সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে যাতে কোনো কঠোর পদক্ষেপ না করা হয় সেজন্য হাইকোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদন নাকচ করে দেয় আদালত। শেষ পর্যন্ত গ্রেফতার হন আপ নেতা। প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতিশি মারলেনা এক্স হ্যান্ডেলে জানালেন সে কথা। আবগারি দুর্নীতিতে দিল্লিতে এর আগে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। এরপরই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।